আল্লাহর নবী বসে আছেন সাহাবীদের নিয়ে, এমন সময় একজন মেহমান চলে এসেছেন। আল্লাহর নবীর ঘরে খাবার নাই, মেহমানদারি করাবেন এত সম্বন্ধ নাই। আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা রে, আমার ঘরে একজন মেহমান এসেছে, কে এই সাহাবীটিকে মেহমানদারি করাবে বলেন? সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী তালহাকে বললেন, ও তালহা, যাও তুমি এই মেহমানটাকে নিয়ে বাসায়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানটাকে নিয়ে বাসায় গিয়েছেন, তার প্রিয়তম স্ত্রীকে নক করেছেন, স্ত্রীকে ডেকে বলেছেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আজকে আমি একজন মেহমান নিয়ে এসেছি, বাসায় কি কোনো খাবার আছে নাকি? আমার বন্ধুগণ, সদকা কাকে বলে আপনাদের দেখাই দেখুন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার স্ত্রী রে, বাসায় কোনো খাবার আছে কি না? তার স্ত্রী বলেছেন, স্বামী গো, আমরা দুজন খাবো, এরকম কোনো খাবার আমাদের ঘরে নাই, কিন্তু ছোট্ট দুইটা বাচ্চার খাবার আমাদের ঘরে আছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার প্রিয়তমা স্ত্রী রে, বাচ্চা দুইটাকে ঘুমায় দাও। বাচ্চা দুইটাকে ঘুমায় দেওয়া হলো, মেহমানের জন্য খাবার প্রস্তুত করা হলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে ডাক দিলেন, মেহমান চলে আসেন, খেতে বসেছেন মেহমান। মেহমান বলছে, ও তালহা, আপনাকে ছাড়া আমি খাবো না, আপনাকে সহ করেই খাবো। তালহা চিন্তা করছেন, সামান্য টুকুন খাবার যদি আমি খেয়ে ফেলি তাহলে তো মেহমান সন্তুষ্ট হতে পারবে না, এই জন্যে মেহমান আর সারছে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী রে, আমি যখন খেতে পারবো ওই যে বাতিটা জ্বলছে, তুমি এই বাতিটা নিভাইয়া দিবা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী প্রাণ মাফিক বাতিটাকে নিভাইয়া দিলেন, আর তালহা দাঁত চিপাচ্ছেন, আর মেহমান পরিতৃপ্ত সহকারে খেলেন, আর মেহমান মনে করেছেন যে তালহাও আমার সাথে খেয়েছে। বলুন সুবহানাল্লাহ। মেহমানকে বিদায় দেওয়া হলো। বিশ্বনবীর কাছে পরদিন সকালে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে উপস্থিত হলেন। আল্লাহর নবী তালহাকে দেখে হেসেছেন। আল্লাহর নবীকে তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখে হাসছেন কেন? আল্লাহর নবী বললেন, তালহা, গত রাতে তোমার বাসায় কি হয়েছে মেহমানকে নিয়ে? হযরতে তালহা অবাক হলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাসায় গত রাতে কি হয়েছে এটা আপনাকে কে বলল? আল্লাহর নবী বলল, তালহা রে, শুনে রাখো, তোমার মেহমানদারিটা আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি পছন্দ হয়েছেন, তিনি আরশে আজিম থেকে বসে বসে তোমার মেহমানদারি দেখে হেসে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের জীবনী। সাদকা এরকম ভাবে করতে হয় যাতে করে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম সাদকা দান করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।